Assalamualaikum, our channel cooking by Mita apnader shobai ke shagotam. Aaj ami apnader sathe paruti te charti bhinno dhoroner recipe share korbo. Shobgulo recipe toiri kore neya jemon besh shohoj ar kheteo bhishon mojar hoy. Egulo chaile apnara bikeler nastar jonno, chaile bachchader tiffin er jonno ba chaile iftarer jonno khub shohoje toiri kore nite parben. Ami asha korchi parutir ei shohoj recipe gulo apnader bhalo lagbe. ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে প্রথমেই তৈরি করে দেখাবো পাউরুটির স্যান্ডউইচ তবে এটা একদমই ভিন্ন ধরনের একটি স্যান্ডউইচ আর খেতেও অসম্ভব মজার হয় বাচ্চাদের তো খুবই পছন্দ হবে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর এক একটা পিস পাউরুটিকে এখন তিনটা পিসে কেটে নিব আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি চেষ্টা করবেন সবগুলো পাউরুটির পিস একটু সমানভাবে কেটে নেয়ার জন্য আমি তিন পিস পাউরুটিকে একই ভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচের মতো অরিগানো চাইলে আপনারা এখানে মিক্স হার্বস ইউজ করতে পারেন অরিগানোর পরিবর্তে বা হাতের কাছে কোনোটা না থাকলে না দিলেও চলবে এখন এটাকে খুব ভালোভাবে ফেটে নিব সবকিছুকে একসাথে খুব ভালোভাবে ফেটে মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস হাতের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে আপনারা চাইলে কিন্তু খুব সহজে পাউরুটিটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন আর আমি এখানে সেই পাউরুটির গুঁড়াটাই ইউজ করছি আর এখন আগে থেকে কেটে রাখা একটা করে পাউরুটির পিস নিয়ে সেটাকে প্রথমে ডিমের ভেতরে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছে তারপর এটাকে কাটা চামচ দিয়ে উঠিয়ে এটাকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব পাউরুটির এই পিসটাকে খুব ভালোভাবে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি এই তো একটা তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি পাউরুটির পিসগুলোকেও প্রথমে ডিমের ভেতরে ডিপ করে নিয়ে তারপর সেটাকে ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে কোট করে নিব একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যান বসিয়ে প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে এগুলোকে দিতে যাবেন না যেহেতু ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি খুব দ্রুত এটাতে কালার চলে আসবে চেষ্টা করবেন চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে এগুলোকে ভেজে নেওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না খুব অল্প সময় এগুলোকে ভেজে নেওয়া যায় দুই তিনবার একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছে মাত্র দুই মিনিটের মধ্যে এক একটা ব্যাচ ভেজে নেওয়া যায় এগুলোকে ভেজে নেওয়ার জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন নেই খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে আর এগুলো কিন্তু বেশ মুচমুচেও হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকিগুলোও ভেজে নিব সবগুলো একইভাবে ভেজে নেওয়ার পর এখন এখানে একটা ঝটপট সস তৈরি করে নিব প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন চা চামচ মেয়োনিস আর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ টমেটো সস চাইলে কিন্তু এখানে চিলি সসও ইউজ করতে পারেন এখন এটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল খুবই মজার একটি সস এই সসটা খেতে কিন্তু খুবই মজার হয় এভাবে অন্য যে কোনো কিছুর সাথে আপনারা সসটা ট্রাই করতে পারেন যে পাউরুটির পিসগুলোকে আমি ভেজে রেখেছিলাম এখন একটা একটা করে পাউরুটির পিস নিয়ে নিচ্ছি আর সেটার উপরে কিছুটা করে সস লাগিয়ে নিচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে সসটা লাগিয়ে নিতে পারেন একটা পাউরুটির পিসের সাথে আমি সসটাকে লাগিয়ে আরেকটা পাউরুটির পিস দিয়ে এটাকে স্যান্ডউইচের মতো করে তৈরি করে নিচ্ছে আর যখন আপনারা এগুলো সার্ভ করবেন তখনই সসটা লাগিয়ে নিতে হবে তাহলে পাউরুটিগুলো অনেক বেশি মুচমুচে থাকবে পাউরুটির এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার হয় রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন দ্বিতীয় রেসিপিতে পাউরুটি এবং ডিম দিয়ে একটি রেসিপি তৈরি করছি আশা করছি এটা আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ নিয়েছি গাজর কুচি গাজরটাকে সবচেয়ে ছোট যে গ্রেটার হয় সেই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি বেশ খানিকটা নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর এখানে আমি তিন পিস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের সাইজ যদি একটু ছোট হয় তাহলে এখানে চার পিস ব্রেড নিতে হবে আর নিয়েছি তিনটা ডিম ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এখন পাউরুটির পিসগুলোকে কিছুটা নরম করে নেওয়ার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিয়েছি তরল দুধ আর আমি এখানে আগে থেকে জাল করে রাখা তরল দুধ ইউজ করেছি এখন এই দুধটুকুই সবগুলো পাউরুটির পিসের ওপরে একটু একটু করে দিয়ে নিব যেন পাউরুটির পিসগুলো সফট হয়ে যায় পাউরুটির পিসগুলোকে সোক করে রেখে এর মাঝে আমি ডিমগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এর মাঝে পাউরুটির পিসগুলো সফট হয়ে এসেছে এখন এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি পাউরুটিগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা কুচি এক চা চামচ রসুন কুচি চার পাঁচটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ চাট মশালা
হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ চিলি সস। চাইলে আপনারা এখানে টমেটো সসও ইউজ করতে পারেন। আর এখন এটার বাইন্ডিংটা ভালোভাবে তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন বা চাইলে চালের গুঁড়াও ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর আপনাদের মেখে নেওয়ার সময় যদি বেশি নরম মনে হয় কিছুটা কর্নফ্লাওয়ারের পরিমাণ বাড়িয়েও ইউজ করতে পারেন। আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন এগুলো শেপ দিয়ে নিব। আমি এখান থেকে অল্প কিছুটা মিশ্রণ নিয়ে দুই হাতের তালুর মাঝে রেখে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। তারপর আপনারা চাইলে কিন্তু এগুলোকে কাবাবের মতো বা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। সবগুলো একইভাবে তৈরি করে নেওয়ার পর আমি এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর এক একটা করে নিয়ে এখন এই ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে এগুলোকে গড়িয়ে নিতে হবে। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে, আর একইভাবে এখন বাকি সবগুলোকে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। আর এই ব্রেড ক্রাম্বসটাও কিন্তু আপনারা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন। নর্মাল যে পাউরুটিটা আছে, পাউরুটিটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিলে ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। আমি সেভাবে ওই ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নিয়েছি। এই তো একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর আপনারা যদি এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে চান, এভাবে প্লেটে একটু ছাড়িয়ে এগুলোকে 2 থেকে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। যখন এগুলো কিছুটা শক্ত হয়ে আসবে তখন একটা আরেকটার উপরে রেখে একটা বক্সে ভরে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে ভেজে নিলেই চলবে। আমি এখনই আপনাদের কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু খুব সহজে এগুলো তৈরি করে রাখতে পারেন রমজান ইফতারির সময়। শুধু ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেই সাথে সাথে ভেজে নিতে হবে, ফ্রিজ থেকে বের করে আবার বাইরে রেখে দিতে যাবেন না। আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে একটু সময় নিয়ে এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তাহলে এগুলো অনেক বেশি মুচমুচে হবে, আর যেহেতু উপরে ব্রেড ক্রাম্বস দেওয়া, চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলোকে উল্টে নিতে হবে। আমি কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। রেসিপিটি তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এই রমজানের রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। এবার চলে যাচ্ছে তৃতীয় রেসিপিতে, আর সেটা হচ্ছে পিৎজা ব্রেড ললিপপ। এটা আমার খুবই পছন্দের, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পাউরুটির পিৎজা ললিপপ তৈরি করার জন্য আমি প্রথমে চিকেনটা রেডি করে নিব। চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। যেহেতু এগুলো ছিটতে থাকে চুলার আঁচটাকে একটু কমিয়ে এগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যেন এটা কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে 400 গ্রাম বনলেস চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এতে চিকেনগুলো খুব দ্রুত রান্না হয়ে যাবে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিতে নিতেই দেখবেন চিকেনের কালারটা পুরোপুরি চেঞ্জ হতে শুরু করেছে। যখন চিকেনের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনার আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারের পরিবর্তে চাইলে আপনারা এখানে লেবুর রস ইউজ করতে পারেন, এতে চিকেনটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখন এটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটাকে কমিয়ে এখন চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ করে নিব। খুব বেশি সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যে দেখবেন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আর মাঝে অবশ্যই 2-1 বার নেড়ে দিতে হবে। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এটাকেও নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু পিৎজা পপ তৈরি করবো এটাতে খুব বেশি মশলা অ্যাড করছি না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু এটাতে পিৎজা সস ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি, তবে ছোটো ছোটো করে কাটতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ক্যাপসিকাম, ক্যাপসিকামটাও ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। এখন এটাকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। এতে পেঁয়াজ এবং ক্যাপসিকামটাও কিছুটা কুক হয়ে যাবে আর চিকেনটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। সব কিছু খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মিক্স হার্বস। চাইলে মিক্স হার্বসের পরিবর্তে আপনারা অরিগানো ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ ভরে ভরে পিৎজা সস। পিৎজা সসটা হাতের কাছে না থাকলে আপনারা এখানে চিলি সস এবং টমেটো সস ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে একসাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এই সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এই চিকেনটা রান্না হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
যেহেতু পাউরুটির পিৎজা পপ তৈরি করবো, আমি চিকেনটাকে ঠান্ডা হতে রেখে বেশ কিছু পাউরুটির পিস নিয়ে নিয়েছি। আর এই পাউরুটির পিসগুলোকে এখন গোল করে কেটে নিব। আমি এখানে বড় সাইজের একটা কুকি কাটার নিয়েছি, আপনারা চাইলে গ্লাস বা চাইলে স্টিলের বাটি যে কোনো কিছু দিয়ে এগুলোকে গোল করে কেটে নিতে পারেন। আর এভাবে গোল করে কেটে নেওয়ার পরে পাউরুটির সাইডের যে অংশটা রয়ে গিয়েছে সেটাকে ফেলে না দিয়ে সেটা দিয়ে খুব সহজে আপনারা ব্রেড ক্রাম্স তৈরি করে নিতে পারেন। এগুলোকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিলেই ব্রেড ক্রাম্স তৈরি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো পাউরুটির পিস কেটে নিয়েছি। এখন পিৎজা পপগুলো তৈরি করে নিব। যেহেতু একটা পাউরুটি আরেকটা পাউরুটির সাথে লাগিয়ে নিতে হবে, সেজন্য এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি যেটা আঠার কাজ করবে। আমি এখানে 2 চা চামচ ময়দার সাথে কিছুটা পানি মিক্স করে একটা গোলা তৈরি করে নিয়েছি, এটাই আঠার কাজ করবে। যেহেতু ললিপপের মতো করে তৈরি করে নিচ্ছে, এখানে একটা স্টিক নিয়ে নিয়েছি, স্টিকের সাথে কিছুটা এই মিশ্রণ লাগিয়ে নিচ্ছে, এতে খুব সহজে এটা পাউরুটির পিসের সাথে লেগে যাবে। এখন স্টিকটাকে পাউরুটির মাঝ বরাবর লাগিয়ে নিচ্ছি, দেখবেন খুব সহজে এটা লেগে যাবে। আর যে চিকেনটা তৈরি করেছিলাম সেই চিকেনটা এখন 1 টেবিল চামচের মতো ভরে আমি দিয়ে দিচ্ছি এই পাউরুটির পিসের ওপরে। এখন আরেক পিস পাউরুটি আমি এটার ওপরে দিয়ে এটাকে আটকে নিব। ময়দা দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি এখন এই পাউরুটির পিসের চারপাশে এটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, এতে একটা পাউরুটি আরেকটা পাউরুটির সাথে খুব সহজে লেগে যাবে। এখন চিকেনের ফিলিংয়ের ওপরে কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আমি চিজটাকে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে স্লাইস চিজও ইউজ করতে পারেন। এখন এই পিস পাউরুটি এটার ওপরে দিয়ে খুব ভালোভাবে চারপাশ দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে, একইভাবে বাকিগুলো তৈরি করে নিব। বেশ কিছু ললিপপ তৈরি করে নিয়েছে, এখন এটাকে সাইডে রেখে এটার কোটিংটা রেডি করে নিব। এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তরল দুধ, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্স। আমি পাউরুটির সাইডের যে অংশটা বেঁচে গিয়েছিল সেটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে ব্রেড ক্রাম্স তৈরি করে নিয়েছি। এখন এক পিস করে পাউরুটির ললিপপ নিয়ে নিচ্ছে, সেটাকে প্রথমে ডিমের ভেতরে খুব ভালোভাবে কোট করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্পসে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। ডিমের মিশ্রণে দেওয়ার সাথে সাথে এটাকে উঠিয়ে ফেলতে হবে, তা নাহলে কিন্তু পাউরুটিটা নরম হয়ে যাবে। আমি একটা কোটিং করে নিয়েছি, একইভাবে বাকি সবগুলো কোট করে নিব। আর এভাবে তৈরি করে নেওয়ার পরে আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন 1 মাসের জন্য। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে ভেজে নিলেই চলবে। আমি এখনই আপনাদের কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন কিছু পিৎজা পপ দিয়ে দিচ্ছি, আর চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলোকে উল্টে নিতে হবে। যেহেতু ব্রেড ক্রাম্স দেওয়া হয়েছে উপরে, খুব দ্রুত এটাতে কালার চলে আসবে বা পুড়েও যেতে পারে। যেহেতু এখানে সব কিছু আগে থেকে কুক করে, খুব বেশি সময় লাগবে না এগুলোকে ভেজে নেওয়ার জন্য। চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব। এতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে আসবে আর এগুলো অনেক বেশি মুচমুচেও হবে। পাউরুটির এই পিৎজা পপগুলো খেতে কিন্তু খুবই মজার হয়। বাসায় একবার এভাবে তৈরি করলে আশা করছি ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সবগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর এখন এগুলোকে গরম গরম সার্ভ করব। ইফতারি টেবিলে যখন পিৎজা পপগুলো রাখবেন সবাই দেখে যেমন অনেক বেশি খুশি হবে, খেয়ে তার থেকেও অনেক বেশি খুশি হয়ে যাবে। এখন তৈরি করে দেখাবো চতুর্থ এবং সর্বশেষ রেসিপি, আর সেটা হচ্ছে ডিম এবং পাউরুটির পকেট রেসিপি। এটাও কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিয়েছি আর এর সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফেটে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, এটা পরে ইউজ করব। এখন চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন আদা কুচিটাকে 10-20 সেকেন্ডের মতো হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এখন এর সাথে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর 3-4টা কাঁচা মরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন চুলার আঁচটাকে মোটামুটি হাই রেখে এগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। যেহেতু ক্যাপসিকাম ইউজ করেছি এগুলোকে খুব বেশি সময় লাগবে না ভেজে নিতে। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল আবারও অ্যাড করে নিচ্ছি। এখন চুলার আঁচটাকে একদম লো করে নিয়েছি, যে 3টা ডিম আগে থেকে ফেটে রেখেছিলাম এখন সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি।
সবটুকু ডিমের মিশ্রণ ঢেলে নিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে আমি ডিমের স্ক্রাম্বল তৈরি করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু খুব বেশি বাড়াতে যাবেন না, চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে স্ক্রাম্বলটা তৈরি করে নিতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে পুরোপুরি ঠান্ডা করে নিব। যেহেতু পাউরুটি দিয়ে রেসিপিটি তৈরি করব, আমি এখানে বেশ কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। একইভাবে সবগুলো পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে কেটে নিব। আর আপনারা চাইলে কিন্তু এই ব্রাউন অংশটাকে ফেলে না দিয়ে এটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে খুব সহজে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। পাউরুটির পিসগুলোর সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর এখন একটা একটা করে পাউরুটির পিস নিয়ে সেটাকে আমি একটা বেলনের সাহায্যে একটু পাতলা করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব এটাকে পাতলা করে বেলে নিতে হবে, তাহলে এটাকে মুড়িয়ে নেওয়া অনেক ইজি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো পাউরুটির পিসকে বেলে নিয়েছি আর ডিমের যে ফিলিংটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এখন সেটা পাউরুটির পিসের ওপরে দিয়ে নিচ্ছি। আমি ভরে 1 টেবিল চামচের মতো করে দিচ্ছি, আপনারা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। এখন পাউরুটির একটা পাশ আরেকটা পাশের সাথে লাগিয়ে এটাকে একটু ভাঁজ করে নিব। সেজন্য এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি যেটা আঠার কাজ করবে। আমি এখানে 2 চা চামচ ময়দার সাথে কিছুটা পানি মিক্স করে একটা গোলা তৈরি করে নিয়েছি, এটাই আঠার কাজ করবে। এখন ময়দার মিশ্রণটাকে আমি একটা আঙ্গুলের সাহায্যে পাউরুটির চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছে। এভাবে চারপাশে লাগিয়ে নেওয়ার পর এটাকে ভাঁজ করে নিলে খুব সহজেই দেখবেন একটা পাশ আরেকটা পাশের সাথে লেগে যাবে। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। এখন এই এক পকেটগুলোকে কোট করে নেওয়ার জন্য আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু ডিম ফেটে ডিমের ভেতরেও কোট করে নিতে পারেন। ময়দার কোটিংটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, খুব সামান্য একটু লবণ আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে খুব বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিলে যেমন এটাতে লাম্পস তৈরি হবে না তেমন এটার কনসিস্টেন্সিটাও পারফেক্ট হবে। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়। ব্যাটারটা তৈরি করে নিয়েছে আর এখানে নিয়ে নিয়েছে বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস। বাসায় যে পাউরুটি থাকে সেই পাউরুটিটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিলেই ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যায়। আমি সেভাবেই ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা একটা করে এক পকেট নিয়ে নিচ্ছি। প্রথমে এটাকে ময়দার ভেতরে খুব ভালোভাবে কোট করে নিচ্ছে, তারপরে এটাকে ব্রেড ক্রাম্বসে দিয়ে গড়িয়ে নিব। তবে খেয়াল রাখতে হবে ময়দার ভেতরে এটাকে খুব বেশিক্ষণ রেখে দিতে যাবেন না, যেহেতু পাউরুটি দিয়ে তৈরি করা পাউরুটিটা গলে যেতে পারে। এটাকে ময়দার মিশ্রণে দেওয়ার সাথে সাথে একবার উল্টে উঠিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো এক পকেট প্রথমে ময়দার ভিতরে কোট করে তারপরে এটাকে ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে গড়িয়ে নিয়েছি। আর এভাবে তৈরি করে নেওয়ার পর আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 1 মাসের জন্য। যখন প্রয়োজন হবে ইফতারির সময় শুধু এটাকে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে। আমি এখনই আপনাদের কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু খুব সহজে এগুলো তৈরি করে রাখতে পারেন রমজান ইফতারির সময়। শুধু ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেই সাথে সাথে ভেজে নিতে হবে, ফ্রিজ থেকে বের করে আবার বাইরে রেখে দিতে যাবেন না। খুব বেশি সময় লাগবে না এগুলোকে ভেজে নেওয়ার জন্য, যেহেতু এখানে সব কিছুই আগে থেকে কুক করা। আর যেহেতু উপরে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা, চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলোকে উল্টে নিতে হবে, তা না হলে দ্রুত এটাতে কালার চলে আসবে। আমি এখন এগুলোকে কয়েকবার একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, এতে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। আমি এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আরও কিছু ভেজে নিব। আজ পাউরুটিদের যে 4টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি সবগুলো রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।